হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম সোহান। সো আজকে আমরা বের হয়েছি বিকালবেলা, কারণ অনেকেই আছে মাস্ক পরতেছে না, কি কারণে মাস্ক পরতেছে না সেটা জানার জন্য। সো সব কিছু নিয়ে বের হয়ে গেছি, এখন দেখি মাস্ক না পরার কারণটা জেনে আসি। মাস্কের পয়সা দেন, আপনি কিনে দেন, আমি ফরমু টাকা উকি দিয়ে ঢুকিয়ে দেব। এতক্ষণ ছিল না না, আমারটা দিয়ে আবার রুগীরে পাঠাইছি আর কি। কেবল আসলাম বাসার দিয়ে মাস্ক কিনবো, লকডাউন তো কোনো জায়গা পাই নাই, এই জায়গাতে নামছি আর নেব। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মনে ঘটনা সত্য। কি হবে ভাই, ঘটনা ঝাড় ধরবে তো এমনিই ধরবে। আরে এরাকা কোথেকে এলো? আমি মাস্ক সবসময় পরি, একটা লোক উঠাতে আসছি তো সেই জন্য মাস্ক পরি না। একটা গানের প্রোগ্রাম ছিল তো এই জন্য মাস্কটা লাগাইনি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো নেই, মজাক হোর, এক সেকেন্ড ইয়ার, মজাক হোর। ভালো লাগে না মাস্ক পরতে। আমরা স্যার মাস্ক পরি না, কারণ গরমের লাগে মাস্ক পরি না। একটু বাথরুমে গেছিলাম তো এই জন্য মাস্কটা লাগাইনি। আমার বাথরুমে যাওয়া দরকার, ভুলে গেছি। আচ্ছা মাস্ক আমরা কেন পরবো? ওটা দুই চার, ওটা দুই চার ঘন্টা ব্যবহার করলে ওটা দুর্গন্ধ হয়ে যায়। আপনি জানেন আমি কে? ও উনি তো জমিদারের ছেলে, নবাবজাদা। আমি মাস্ক পরি না, আমার মাস্ক পরতে ভালো লাগে না, আমার মাস্ক পরলে গরম লাগে। খেয়াল ছিল না, রাখে চলে আইসি। বুঝছি, যেদিন মাস্ক পরে বের হই সেদিন আসেন না, আজকে বাসা থেকে বের হই নাই মাস্ক পরে। করোনা অতটা গুরুত্বপূর্ণ রোগ নয়, এটা মানুষের মনদ হয়। আমি মোর নিয়োগ করছি, যদি আমাকে নিয়ে যায় আমি তাও মাস্ক পরুম না। গুড বাই, গুড বাই, দি এন্ড চলে এসেছে, ফিনিশ।